নমস্কার আমি বৈশাখী শিল্প সাহিত্যবাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের বলবো গল্প জোয়ান বউ গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা শিল্প সাহিত্যবাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন আজ আপনাদের বলবো গল্প জোয়ান বউ গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ গল্পটি প্রাপ্ত মনস্ক শ্রোতা বন্ধুদের জন্য এত বড় বাড়ি আমি জাস্ট কল্পনা করতে পারিনি হ্যাঁ এটা আমার পৈতৃক নিবাস আমি এখন বেঁচে পড়তে রয়েছি আর বাদ বাকি সবাই আছে ছড়িয়ে ছিটিয়ে তা বলছি জ্যাঠামশাই আমি তো চাকরিটা সবে পেয়েছি মাইনে বলতে মাসে ধরুন নগদ ওই পঁয়ত্রিশ হাজার টাকা আপনি বলছেন পাঁচ হাজার টাকা ভাড়া নেবেন ও হো কষ্ট হবে দিতে না পাঁচ হাজার টাকা যেমন ভাড়া তেমন তো খাওয়াটা ফ্রি আপনি তো বললেন সকালবেলা অফিস যাওয়ার আগে খাওয়া নিয়ে চিন্তা করতে হবে না রাত্রেও চিন্তা করতে হবে না সে তো বললামই বাবা বাড়িতে আমি একা মানুষ আর রান্না করে দেওয়ার ওই লোকটি তা আরেকটি মানুষ খেলে আমার রিটায়ারমেন্টের টাকা এমন কিছু অভাব হবে না যা গচ্ছিত কিছু রয়েছে তা দিয়ে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়ার একটা ইচ্ছে ছিল তবে তবে কি তবে ওই কাজের লোকটি আসার পর থেকে সেই অভিপ্রায় আমি স্থগিত করেছি বাহ সে বুঝি খুব ভালো ভালো বলতে বুড়ো বয়সে একজন মানুষকে দেখাশোনা করার তো একটা লোকের দরকার হয় তা বলছি জ্যাঠামশাই বেথা আরে না বাবা না ওইসব মায়ার জালে জড়ায়নি আমার পূর্বসুরিদের তো দেখেছি সবই মায়া সবই মায়া স্ত্রীলিঙ্গের বন্ধনে একবার আবদ্ধ হলে ও থেকে বেরোনো অসম্ভব তাই আর যা তাই বলে বিয়ে করলেন না তা সেই কারণেই বুঝি এই বাড়িতে একা একা তা অবশ্য ঠিকই ধরেছ আমার পূর্বপুরুষেরা সব ব্যবসার খাতিরে কেউ চাকরির খাতিরে দেশের এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে সেখানে এই বসত ভিটে গড়ে তুললে এই এঁদো গ্রামে থাকতে কে চায় কিন্তু জ্যাটামশাই এই এঁদো গ্রামেই আমার পোস্টিংটা হয়েছে তা আমি পাঁচ হাজার দেবো তাতে কোনো অসুবিধা নেই কিন্তু কথা হচ্ছে কথাটা কি বলো না মানে বুঝতেই তো পারছেন আমি ইয়ং একটা ছেলে মাঝে মধ্যে মনটা ভালো করার জন্যে যদি মেয়ে ছেলে আরে না না দুটো বন্ধু বান্ধব গল্প করার সাথী সেখানে কদিন থাকলে তোমার ঠিক জুটে যাবে সেই নিয়ে চিন্তা করতে হবে না এসেছো সবে মাত্র দুটো দিন থাকো এখানকার লোকজনের সঙ্গে মেলামেশা করো সব ঠিক হয়ে যাবে তা বলছি লাঠামশাই আপনি কি মানে মাস মাইনাটা অগ্রিম নেবেন আরে না তোমার যাবে সুবিধে হয় দিও আর না দিতে ইচ্ছা করলে তাও শ্রেয় কথাটাই কেমন যেন খটকা লাগে দীপেনের দীপেন মজুমদার দুই দিন হয়েছে এই এদো গ্রামে চাকরির অফার নিয়ে এসেছে এর আগে দার্জিলিংয়ে সে চাকরি করত বছর পাঁচেক সেখানে কাটানোর পর এখন এসেছে এই এদো জায়গায় হদের নাকি প্রথম প্রথম এইরকমই সুন্দর জায়গায় পোস্টিং দেওয়ার পরে তারপরে এমন এক এদোপল্লিতে ফেলবে যে সারা জীবনের মতো সেই গ্রামের স্মৃতি মন আর মস্তিষ্ককে চিড়ে দিয়ে যাবে প্রথম প্রথম দীপেনের এই গ্রামের নাম শুনে এমন অবাক লেগেছিল যে না পেরে মাকে বলেছিল কশমিনকালে এমন জায়গার নাম শুনিনি মা কখনো শুনেছ তুমিও সেই সম্পর্কে আমারও কোনো জ্ঞান নেই কেন রে বাবা গ্রামের নাম কি গ্রামের নাম জোয়ান বউ বুঝলে হ্যাঁ কি বলিস হ্যাঁ আর বলো না পশ্চিমবঙ্গের ম্যাপের একেবারে ভেতরের জায়গায় মানে ম্যাপের যেইখানটা বোধ হয় অন্ধকার সেইখানে এই গ্রাম তা কবে যাবি যাব যাবো পরশুদিনে যাওয়ার ইচ্ছে বলছি তুমি সঙ্গে চলো না মা একা একা থাকতে ভাল লাগে না ভালো লাগে না যখন একটা বিয়ে করলেই তো পারিস বউকে নিয়ে এদিক ওদিক ঘুরবি না না বিয়ে চিন্তা এখন করছি না চাকরিটা পেয়েছি মাত্র কয়েক মাস হয়েছে একটু গুছিয়ে টুছিয়ে নি বেশ বেশ সঙ্গে নরেন কাকাকে পাঠিয়ে দেব না মা তোমার দেখাশোনা করার লোকের অভাব বাবা চলে যাওয়ার পরে তুমি একা ওই নরেন কাকাই তো আছে তোমার দুটো কথা বলার সাথী তুমি বরং কাকাকে নিজের কাছেই রাখো রান্না বান্না করে দেবে আর তোমার আপদে বিপদে তোমাকে এদিক ওদিক নিয়ে যাওয়া ডাক্তার ডাকা সবটাই করবে বলছি তুমি কিন্তু আমার হুইল চেয়ার ছেড়ে একা একা বেশি কায়দা করতে যেও না ওই নরেন কাকাকে আর চামেলিকে ডেকে নেবে ঠিক আছে বাবা আমায় নিয়ে তো চিন্তা করতে হবে না তোমায় নিয়ে চিন্তা করব না বাবা চলে যাওয়ার পরে তুমি তো আমার সম্পত্তি তাই এখন বুঝি মা সম্পত্তি বিয়ের পরে বউ সম্পত্তি হবে তারপরে তো মাকে ভুলেই যাবি দীপেন জড়িয়ে ধরে মায়ের পা দুটো আজ বছর হয়ে গেছে মা এইভাবেই হুইল চেয়ারেই বসা বাবার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে সেই যে সিঁড়ি থেকে তাড়াতাড়ি নামতে গিয়ে মা পা দুটোর সেন্স ছাড়ালো সেই থেকেই এই নরেন কাকা ওর বাবারই মাতৃগর্ভের মানে সহোদর পড়াশোনা সেরকম হয়নি জীবনে তাই সারা জীবন দাদার খেত কার খেটে গেছে এখন বৌদিটা খাতে সরল সাদাশিদে মানুষটা লাথি ঝাঁটা মারলেও এই বাড়ি ছেড়ে যায় না বলে কশ্মিন কালে কেউ তো নেই বৌদি তুমি আর দাদা চালা কেউ ছিল না এখন খোকা হয়েছে ওই আমার সব মরার পরে মুখে আগুন দেওয়ার বাঁটি তো আছে তাহলে আমার আবার বিয়ে কিসের এই এক ভদ্রলোক যিনি বিয়ে করতে চাননি কোনো দিন আর ওই চামেলি না চাপা কাজের মেয়েটা একেবারে গাইয়া সেই কোন ছোট্টবেলায় আট বছর বয়সে এই বাড়ির উঠোনে এসে কান্না জুড়ে দিয়েছিল তখন তো দীপেনের বয়সও খুব একটা বেশি নয় বড় জোর পনেরো কি ষোলো হবে নিজের বোনের মতোই আগলে রেখেছিল দীপেন সেই থেকে এখনও চামেলি ওরফের চাঁপাকে সে খুব ভালোবাসে মায়ের রান্নাটা করে দেওয়া মায়ের পায়খানা বাথরুম সব কিছু পরিষ্কার করা এই মেয়েটি করে যদিও সেই বাচ্চা মেয়েটি এখন আর বাচ্চা নেই শরীরে বসন্তের ছোঁয়া লেগেছে এবং জাগর ডোগর হয়েছে তার দেহ নগরী সেই দিকে দীপেনের কু নজর নেই যাকে বোনের চোখে দেখার তাকে কখনো নিজের বিছানা সঙ্গী হিসাবে কল্পনাও করতে পারে না চারিত্রিক বৈশিষ্ট্য বলতে গেলে দীপেন কিন্তু জেন্টেলম্যান অফিসে কর্মরত অনেক সঙ্গী রয়েছে যারা নিত্যদিন ওর বুকের কাছে এসে নিজেদের বুক ঠেকিয়ে যায় অথবা কাজের অচিলায় পিঠের দিকটায় মেয়েগুলো বক্ষ স্পর্শ দিয়ে পুরুষত্ব জাগানোর চেষ্টা করে বারংবার দীপেন কিন্তু বেশ স্ট্রং ছেলে রকম অস্বস্তিতে পড়লে শতাংশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়ে মেয়েগুলিকে বলে দেয় এক্সকিউজ মি বিহেভ ইউর সেলফ আর মেয়েগুলো মুখটাকে কেমন যেন ভেটকি মাছের মতো করে বলে কি রে বাবা ফালতু সময় নষ্ট করা কোথাও হারিয়ে গেলে মনে হচ্ছে না না মানে এসেছি অনেকক্ষণ খিদে পেয়েছে তো তুমি তোমার ঘরে যাও খাবার পাঠিয়ে দেবো কোন আচ্ছা ঠিক আছে ঘরে কোনো অসুবিধে হচ্ছে না তো না না এসে তো হন্য হয়ে খুঁজছিলাম আপনাদের বাড়ির ঠিকানা দিল ওই ওই নাপিত হাঁড়াধন তো ওকে বলা আছে আমি একটা ভাড়াটে খুঁজছি এই নিচ তলাটা ভাড়া দেব ওপরে একা একা থাকি তো এখন ভাবজি তুমি জোয়ান ছেলে নিচে বরং আমি থাকি বুড়ো বয়সে সারা শরীরে ব্যথা হাঁটুতে বাঁধ সিঁড় দিয়ে যাতায়াত করতে পারি নি তুমি অং ছোকরা দৌড়ি করতে কোনো অসুবিধে নেই তাই না না ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই দক্ষিণ সাইডের ঘরটা খুব ভালো বেশ বড় আর পয় পরিষ্কার হবে না কেন তুমি আসার কথা যখন বললে তখন তো পরিষ্কার করিয়ে রাখলাম কিন্তু আমি তো জাস্ট দুদিন আগেই আপনাকে বললাম ও বাবা তুমি তো হারাদনকে বলেছো ও হারাদন আমার খবরই ঠিক খবর চলে আসে বলছি আর দেরি করো না রাত অনেক হলো তুমি বরং এখন এখন ঘরে যাও এবং ঘরে গিয়ে বাথরুমে ভালো করে ফ্রেশ হয়ে নাও খাবার চলে যাবে আচ্ছা হ্যাঁ আমি বরং আসি ঠোঁটে শীষ মারতে মারতে দীপেন সিঁড়ি দিয়ে ওপর তলায় ওঠে বাড়িটা বেশ পুরোনো এই এদো গ্রামে হন্যে হয়ে খুঁজতে খুঁজতে ওই হাঁড়াধন পাঁচু সবার মধ্যে কি একটা জটলা হচ্ছিল ঠিক সেই সময় তার মাঝখানে ঢুকে যখন দীপেনকে সবাই দেখে আর বলে ও বাবা তা আমাদের গ্রামে নতুন মনে হচ্ছে নমস্কার আমি দীপেন শহরে চাকরি করতাম পোস্টিং হয়ে গ্রামে এসেছি এখানে আমি না সকাল থেকে হর্নি হয়ে খুঁজছি একটা ঘর ভাড়া ভাড়া ও তা বলি চাকরিটা কিসের হ্যাঁ হেলথের ও হাসপাতালে এসেছ তা ভালো তা বলছি যে আছে একটা এসো কি ওর হারু তুই কার বাড়ির ঠিকানা দিচ্ছিস আমাদের কর্নেলের ও হ্যাঁ দে দে বুড়ো একা থাকে একটা ছেলে থাকলে ওনারও সুবিধা হবে তারপরে ওই হারাধন নাপিতের কাছে ঠিকানা নিয়ে সোজা এই বাড়িটায় মাঝখানে একটা ভগ্ন প্রায় বাড়ি দোতলা বাড়ি একদিকে ইট খসে পড়ছে তো আরেক দিক থেকে গাছের শেকড় বেরিয়ে রয়েছে এই বাড়িটার চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা ছিল বোধ বহু বছর আগে বাড়ির পেছন দিকটায় পাঁচিল প্রায় ভেঙে গেছে অসংখ্য গাছপালায় ভর্তি এই বাড়িটা মুক্ত অক্সিজেনের সমাহার সামনে রয়েছে একটা লোহার কালো রঙের গেট গেটটা বোধহয় সদ্য রং করা তবে পাঁচিলটা আর সেই রকমভাবে মেরামত করা হয়নি ক্যাচ করে শব্দ করে গেটটা খুলে ভেতরে ঢুকে দীপেন বুঝতে পারে বাড়ির যিনি মালিক তার বাগানের বিরাট শখ কত রকমের বাহারি পাতা বাহারি ফুল ফুটে রয়েছে শীতের মরশুমে ফুলের বাহার এই সময়টায় ফাল্গুন মাস এই গ্রামে ঢুকে দীপেন বুঝতে পেরেছে এইখানকার মানুষ ফাল্গুনেও কম্বল গায়ে দেয় মা ভাগ্যিস জোর করে সিঙ্গেল কম্বলটা গছিয়ে দিয়েছিল না হলে বিপদে পড়তে হতো সন্ধে সন্ধে প্রায় হয়ে এসেছে হালকা ঠান্ডায় গলায় মাফলারটা বেশ উপকার দিচ্ছে বাড়ির সামনে একটা ফটক রয়েছে লোহার সেটা ঠেলে ভেতরে ঢুকতেই অন্দরমহলটা দেখে অবাক হয়ে যায় দিবেন বাড়ির বাইরের প্রতিরূপ দেখলে কেউ বুঝতে পারবে না ভেতরটা যে এতটা মনোরম ভেতরে সাদা রঙের হোয়াইট সিমেন্ট করা রয়েছে ওপরতলা নিচতলা বেশ পরিষ্কার পরিপাটি সারিবদ্ধভাবে ঘরগুলো সাজানো আর নিচে খোলা বারান্দা দু একটা ঘর বোধহয় রয়েছে তবে তালা মারা একটা ঘরের দরজা খোলা এবং টিমটিমে টিমে আলো জ্বলছে দেখে দীপেন গুটি গুটি পায়ে এগিয়ে যেতেই কর্নেল বাবুর সঙ্গে ওর কথা শুরু হয় ব্যানার্জি বাবু প্রথম দেখাতেই দীপেনকে পছন্দ করে ফেলেন নিজের পরিচয় দেবে তার আগেই দীপেন বলে আমি আপনার পরিচয় জেনে এসেছি ওই হারাধন হো নাপিত বুদ্ধি বলেছিলাম ভাড়াটের কথা ব্যাটার তাই বলে জামা কাপড় ছেড়ে সবে নিজের ল্যাপটপটা খুলে বসেছিল দীপেন দরজায় ঠক ঠক শব্দ পেয়ে বলে ওঠে কে আমি মেয়ে মানুষের গলা পেয়ে দীপেন একটু ভয় পেয়ে যায় কে আমি আপনার নিয়ে ও আপনি না তুমি বলবে ঠিক বুঝতে পারে না দরজাটা ছিল ভেজানো দীপেনের জন্য দোতালায় যে ঘরটা বরাদ্দ করা হয়েছে ঘরটা দক্ষিণ দিকে জানলার পর্দা উঠছে দরজারও পর্দা উঠছে হালকা ঠান্ডা লাগছে বলে ঘরে ঢুকেই আগে দরজাটা বন্ধ করেছে দিবেন পায়খানা বাথরুম অ্যাটাচ রয়েছে বেশ সুবিধাজনক আধুনিক স্টাইলে সাওয়ার রয়েছে জলের ট্যাঙ্কিতে ঠান্ডা আর গরম জলের একটা মিশ্র আবরণে শরীরটাকে শীতল করে দিবেন তারপর মায়ের দেওয়া ওই হালকা সোয়েটার আর প্যান্টটা গায়ে দিয়ে সবে বসেছে এমন সময় যদি এক কাপ চা হতো মনে মনে বাসনা জাগরিত হতেই দরজার নখ শুনে মনটা কেমন তৃপ্তিতে আপ্লুত হয়ে ওঠে আবা ওর আবা আবা করতে করতেই দরজা ঠেলে ঘরে প্রবেশ করে একটি মেয়ে হাঁটু পর্যন্ত কাপড় তোলা বর্ণা গায়ের রং পায়ের উপর মল চকচক করছে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঘরটা যেন আরো দীপ্তময় হয়ে উঠল এক হাত ঘোমটার আড়ালে ঠোঁটের ওপরে কালো তিলটা বেশ স্পষ্ট দৃশ্যমান নয় শুধু চোখ দুটো আর নাক মেয়েটি ব্লাউজ পরেনি তাই ওর অপূর্ব সুন্দর গাত্র বর্ণ দুটি শোভাবর্ধন করছে এই সুন্দর গৌর গৌরবর্ণা শরীরে বাসন্তী রঙের শাড়িতে আরও বেশি ফুটে উঠেছে ওর রূপ লাবণ্যের ছটা হাতে চার কাপটা ধরা কিন্তু দু হাতেই পড়া রয়েছে দুটো রূপর চুরি মতো বেশ মোটা কাঁকুন টাইপের এই গয়না সম্পর্কে দীপেনের আমার কোন রকম আইডিয়া নেই মা মাঝে মাঝে গয়নার বাক্স বের করে করে দেখান আর বলেন দেখে রাখ তোর বউকে এগুলো দিয়ে বরণ করব। দেখ বাবা আমার বিয়ের কত গয়না দেখেছিস মা এসব আমার ভালো লাগে না ভালো লাগে না বললে হয় তুই আমার একমাত্র বেটা আমার সৌর বাড়ির বাপের বাড়ির পাওয়া এই দিয়ে এখন আর আমি কি করব। এক সময় কত লোভ ছিল ওই গয়নার ওপরে রে জানিস তোর বাবাকে বলে বলে গড়িয়েছি এই দেখ মানতাশাটা দেখেছিস তোর বউয়ের রাঙা হাতে এটা যখন পরাবো চকচক করবে তোমার গয়না তোমার কাছেই রাখো ও আমার লাগবে না ছেলের আবার গোসা হয়েছে বিয়ে করে যখন বউ গাড়ে তুলবি গয়না দিয়ে মুখ না দেখলে তোর বই পরে বলবে তোমার মা আর কেপন একটা গয়নাও আমায় দিল নে আমার বউ ওরকম হবেই না ও মা গো সব মেয়ে মানুষ গয়না শাড়ির প্রতি লোভ ও তুই যতই দে না কেন দেখবি অনুষ্ঠান বাড়িতে মেয়েরা গিয়ে মেয়েদের শরীর আগে গয়নাগুলো খোঁজে মা ওটা শরীর নয় শরীর হলো হলো অশিক্ষিত মা তাই তো তোকে শিক্ষিত করেছে তাহলে মায়ের সঙ্গে ওই বিষয়ে তর্ক করতে ভালো লাগে না তবে গয়নার বাক্সে বোধহয় দেখেছিল সোনার একজোড়া কাকুন হাতে নেওয়ার সাথে সাথে মা বলেছিল পাক্কা এক একটায় কত ভরি করে আছে জানিস ও আমার শোনা লাভ নেই তুমি রাখো চল্লিশ ভরি চল্লিশ ভরি মানে কত দীপেনের কোনো আইডিয়া নেই অ্যাকচুয়ালি আমারও না জানি না গ্রাম সম্পর্কেই বুঝি না দোকানে গিয়ে হাঁ করে বসে থাকি দোকানদার যা দাম বলে দাঁত কেলি হ্যাঁ 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 করি অ্যাকচুয়ালি জানি না জিনিসটা কি সে যাই হোক গল্পের প্লটে ফিরে যাই মেয়েটিকে দেখে হাঁ করে দীপেন তাকিয়ে রয়েছে চক্ষু ছানা বড়া মারবার মনে হচ্ছে এই দমকা হাওয়ার রেশটা যদি মেয়েটার মুখে এসে লাগে আর ওই আঁচলের আবরণটা যদি চট করে উঠে যায় অপূর্ব সুন্দর প্রতিমাটাকে যদি চোখের সামনে দেখতে পায় তাহলে কেমন হয় এই গ্রামের মেয়ে ছেলেগুলো বুঝি ব্লাউজ পরে না তাই বক্ষ সৌন্দর্য আর নাভি মূলটা এইভাবে ঠিক শকুন্তলা স্টাইলে শাড়ি পরে বাহ দারুণ তো অল্প বয়সী বুঝতে পেরে দীপেনের গলা শুকনো ভাবটা আরও বেশি শুকিয়ে কাঠ মেয়েটি একটু হেসে বলে আপনি ও এইখানে রেখে যাও গুটি গুটি পায়ে মেয়েটি এগিয়ে আসে খাটের পাশে একটা টেবিল টেবিলের পাশে একটা ছোট্ট মিনি আলমারি খাটের পাশটায় বড় একটা জানালা বক্স সিস্টেম করা সেইখানে বসেই দিপেন ল্যাপটপটা অন করতে গিয়েছিল কারণ সেখানে সুইচ বোর্ড রয়েছে আর আছে একটা সোকেস আগেই দীপেন এসে নিজের সুটকেসটা গুছিয়ে ফেলেছে ওই মিনি আলমারির মধ্যে থাকার জন্য কম্বলটা প্যাকিং করা ওইটা তুলে দিয়েছে মিনি আলমারির মাথার ওপরে ঘরে আসবা বলতে এই আর কিছু না তবে বসার জন্য একটা সুন্দর ছোট্ট সোফা রয়েছে আর সোফার সামনেই রয়েছে একটা টি টেবিল মেয়েটি চায়ের কাপটা সেখানে রাখতে যাবে অমনি ডিপেন্ড বলে ওঠে ওখানে না এইখানে দিয়ে যাও কাজ করবো তো আপনি বুঝি হেলতে এসেছেন মেয়েটির কণ্ঠে একটা সুরেলা ভাব আছে দীপেন ঢোক গেলে বলে হ্যাঁ কেন না হাসপাতালের কাজ এখানে ভালো হয় না একটু ভালো করে করবেন তো পুয়াতি মেয়ে মানুষগুলো প্রতি বছর মরে বাচ্চা বিয়েতে গিয়ে ও তোমরা কমপ্লেন করো না করি তো সবাই করে গ্রামের মোড়ল করে ব্যানার্জি জেঠু করে ব্যানার্জি জেঠু তার মানে কর্নেল সাহেবকে মেয়েটি জেঠু সম্বোধন করে ঠিক আছে আমি যখন এসেছি তখন আমি দেখব আপনি দিন থাকবেন দেখো এটা তো আমার উপর নির্ভর করছে না কিছুটা পার্টিগত অবস্থাও বলতে পারো এর আগে যে এখানে ছিলাম ভালো কাজের জন্য পাঁচ বছর ছিলাম এখন কি হবে জানি না ও মেয়েটি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে ঘোমটার আড়ালে ওর এক গুচ্ছ কোকড়ান কালো চুলের রাশি ছড়িয়ে পড়েছে শরীরে একটা অদ্ভুত সুগন্ধ এই গন্ধ কি মাটির নাকি জুই ফুলের না বেল ফুলের নাকি গ্রামের খাঁটি শরীরের একটা মেয়ের বোঝা দায় তবে প্রত্যেক মানুষের শরীরে একটা অনবদ্য গন্ধ থাকে যেই মানুষটা কাছে থাকে তখনই তার গন্ধটা শরীরকে আরো বেশি সংগমরত করে তোলে মেয়েটি যখন বেরিয়ে যায় তখন তার নিতম্ব দুলুনি দেখে মনটা কেমন যেন করে ওঠে দীপেনের না শহরে থাকতে কত মেয়েকে দেখেছে সব মেয়েগুলো কেমন গা ঘেঁষা দেখে ঠিক মেয়ে মেয়ে মনে হয় না জিন্সের প্যান্ট পরে ওপরে টপ পরে সবসময় শরীরটাকে দেখানো দেখানো ভাব অথচ এই মেয়েটাকে দেখো শরীরের বেশিরভাগটাই দৃশ্যমান অথচ বেআব্রু মনে হচ্ছে না কারণ সে শাড়ি পরেছে এই শাড়ি পরলেই যে মেয়েদের দুর্দান্ত সেক্সি লাগে কেন যে এরা বোঝে না হেঁটে তো শরীরটার বুকটা পেটটা আরিতঙ্গটা বেশি করে বোঝা যায় দেখাতে হলে এইভাবে দেখাক না ওইভাবে দেখানোর কি আছে দীপেনের চিন্তাধারা আবার সবার থেকে একটু হাটকে একটু ঝেঁটকে একটু অন্য কৌশলের চাটা অপূর্ব খেতে হয়েছিল বেশ আদা দারচিনি লবঙ্গ তেজপাতা পৃথিবী যত রকমের মশলা দিয়ে করা কয়েক ঢোক খাওয়ার পরে দীপেন মনে মনে ভাবলো পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কাটারই অভাব ওটা হলে চাটা আরো বেশি ভালো হতো চায়ের সঙ্গে ছিল এক বাটি মুড়ি মাখা চানাচুর পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর সরষের তেল বোধহয় একটু আমচুর পাউডার খেতে দারুণ লাগলো কিন্তু চাটা কম হয়ে গেছে চা কিন্তু কাপে নয় রয়েছে একটা সুন্দর কাঁচের গ্লাসে খাওয়া দাওয়া শেষ করে ল্যাপটপটা নিয়ে দিবেন বসতে যাবে অমনি আসতে পারি দেখে স্বয়ং কর্নেল মশায় দাঁড়িয়ে রয়েছে ওর দরজার গোড়ায় হ্যাঁ হ্যাঁ আরে আসুন না আপনি বলছি অসুবিধে হচ্ছে না তো না অসুবিধে কিসের বেশ সুন্দর বিন্দাস আপনি কিন্তু পাঁচ হাজার টাকা আমার কাছে কমই চেয়েছেন এত সুন্দর আরামে যে ভাড়াটা থাকবে তার কাছে পাঁচ হাজার টাকা খুবই কম একটা মানুষের দৈনিক খাওয়া খরচাই সব দিয়ে গিয়ে মনে হয় মাসে মেরে কাছে আট থেকে ন হাজার টাকা লেগে যেতে পারে আর সেখানে আপনি খাওয়া দিয়ে আমাকে রাখছেন ঘরটা রীতিমতো পরিষ্কার পরিপাটি বেছনার চাদরটা ঝকঝকে সেটা তো আমার কর্তব্য আমার বাড়ি অতিথি এলে কখনো অভুক্ত যায় না তার ওপরে তুমি হলে গিয়ে ভাড়াটে তোমার যত্ন আত্মী করাটা আমার পরম ধর্ম লোকটিকে যতই দেখছে ততই দ্বীপে নবাক হচ্ছে মানুষটি কিন্তু বেশ সুন্দর চেহারায় অদ্ভুত একটা চাকচিক্য রয়েছে বেশ হ্যান্ডসাম ছিলেন কিন্তু এক সময়ে এই কর্নেল টাইপের লোকগুলো ব্যায়াম করেন বলে চেহারা দেখলে বোঝাই যায় না এদের অ্যাকচুয়ালি বয়সটা কত মানুষটা হয়তো ওই চাকরির জন্যই কোনো দিন বিয়ে করেননি বললেন না না চাকরির জন্য নয় বাবা পছন্দ মতো মেয়ে পায়নি তার ওপরে সংসার বন্ধনে নিজেকে আবদ্ধ করতে চাইনি। চট করে দীপেনের মনে হয় হে তো নরেন কাকার মতো অন্তর্জামী মনের কথা বুঝতে পারে আপনি বাইরে দাঁড়িয়ে কেন ভেতরে আসুন না হ্যাঁ হ্যাঁ আসছি হ্যাঁ বলছি চা মুড়ি খাওয়া হয়েছে হ্যাঁ হ্যাঁ হয়েছে আচ্ছা রাত নটার মধ্যে কিন্তু রাতের খাবার খেয়ে নিতে হবে আমার বাড়িতে সব কিছু সিস্টেমিক্যালি চলে ভোর পাঁচটায় ওঠা ব্যায়াম করা ফলের রস খাওয়া তারপরে একটু চা বিস্কিটের পর সঙ্গে সঙ্গে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে ব্রেকফাস্ট আমি কমপ্লিট করে ফেলি তারপর ধরো ওই সাড়ে বারোটার মধ্যে আমি দুপুরের খাবারটা খাই সন্ধেবেলা ইচ্ছে হলে খাই হলে সাতটার মধ্যেই রাতের খাবার খেয়ে আমি বাতি নিভিয়ে শুয়ে পড়ার লোক নেহাত আমার কথা বলার লোক নেই তাই তুমি এলে বলে একটু গল্প করতে এলাম দীপেন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সন্ধে সোয়া সাতটা বাজে আপনি আজকে তাহলে এখন ঘুমাবেন না আরে না না তোমার কাজের যদি অসুবিধা না হয় তাহলে দুটো গল্প করতে পারি আসুন না অমন সময় নিচ থেকে ওই মেয়েলি কণ্ঠটা ডেকে বলে ওষুধ খাওয়ার সময় হচ্ছে তো এসো ওই দেখো আমাকে ডাকে বলে আমার ওষুধ খাওয়ার সময় আমি বলি তিনকাল গিয়ে এককালে ঠেকেছে আর কত হ্যাঁ বিধাতা সব দিয়েছে এবার তার কাছে ফেরত নিক হ্যাঁ কি যে বলেন আপনাকে দেখে তো মনেই হয় না আপনার কত বয়স হয়েছে তাই রেলি হ্যাঁ একদম সত্যি বলছি আমি পঁচাত্তর বছর বয়সে পদার্পণ করে ফেলেছি ছিয়াত্তর চলছে এই সামনের বৈশাখে সাতাত্তর সম্পন্ন হবে বলেন কি হ্যাঁ একদম ঠিক ওই যে বললাম না আপনাকে দেখে বোঝাই যায় না তাহলে কাজ কর তুমি তোমার কাজ করো আমি বরং যাই আমায় যখন ডাকছে আমি শুনে আসি না হলে ঝাঁটা দিয়ে মারবে বলছি যদি কিছু মনে না করেন ওই মেয়েটি হ ও তো মতি মা বাবা মরার পর থেকে আমার কাছে বলতে গেলে আমার বেঁচে থাকার টান ও না থাকলে আমি কবে এই বাড়িঘর ছেড়ে চলে যেতুম মেয়েটা যে আমায় কি মায়ায় বাঁধল শেষবার চাকরি ঠিক রিটায়ারমেন্টের তিন দিন পর এই বাড়ি এসে ওকে দেখতে পাই সেই থেকে এইখানেই থেকে গেছি আর যাওয়া হলো না ফুলমতি হ্যাঁ আমি আসি হ্যাঁ বলে উনি ঘর থেকে বেরিয়ে যেতেই নিজের কাজে মুশকুল হয়ে গেল দীপেন রাত্রি ঘড়ির কাঁটা ঠিক নটা বাজার সঙ্গে সঙ্গেই বাবু এসে ডেকে নিয়ে গেলেন দীপেনকে নিচে একতলায় খাবারের জন্য ঘর খোলা হয়েছে বাবু বললেন আমি একটাতেই শুয়ে পড়ি দুপুরে বিকালবেলা এসে কোনো রকম দুটো খেয়ে রাতে সাতটার মধ্যে এই ঘর খোলা দরকার হয় না হ্যাঁ আমার ঘরেই দুটো ফুটিয়ে আমায় খাইয়ে দিয়ে যায় ফুলমতি কিন্তু তুমি আসাতে ঘর খোলা হয়েছে নতুন রান্না বান্নাও করা হয়েছে ঘরটাকে ভালো করে দেখে দিবেন এই ঘরে টিউব বা রড কিছুই জ্বলছে না হ্যারিকেন জ্বলছে লণ্ঠন জ্বলছে দীপেন বলে এই ঘরে বুঝি কানেকশান নেই ছিল একবার বাঁচ পরে নষ্ট হয়ে যাওয়ার পর আর ঠিক করা হয়নি তাও প্রায় এই বছর পনেরো আগের কথা একবার এক কাপেল এসে সে এক বিরাট হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়েছিল এইখানে আমার চোখের সামনে ঘটেনি তবে সবটাই দেখেছিল ফুলমতি আমি বাড়ি আসার পরে যখন বললো তখন আমি বললাম দরকার নেই আর এখানকার লাইন ঠিক করার যেমন আছে চলুক না এই দরজাটাই বরং বন্ধ থাক প্রয়োজন পরে কোনো দিন যদি খোলার তখন খোলা হবেখন দীপেন কথা শুনছে আর ফুলমতিকে দেখছে গ্যাসের উনুন নেই রয়েছে মাটির উনুন সেইখানেই সর্ষের তেল আর ঘি আর গরম মশলা ফোড়নে মাংসের ঝোল রান্না করা হচ্ছে ঘরটা মম করছে সুগন্ধি সুবাসে আর একদিকে হচ্ছে গরম গরম ভাত মাটির উনুনেও যে গ্যাসের মতো কাজ হতে পারে দীপেনের কল্পনা ছিল না ছোটবেলায় শহরে আবহাওয়ায় বড় হওয়া দীপেন মেঠো গন্ধ কোনো দিন পায়নি গ্রামে এসে ওর মনে হচ্ছে একটা নতুন হলিডে সেলিব্রেশন হচ্ছে ওর জীবনের ভাগ্যিস এই ডিপার্টমেন্টে চাকরিটা করত তাই তো এত সুন্দর একটা অনুভূতি অর্জন করতে পারলো। রান্নাবান্না করে প্রায় মিনিট দশকের মধ্যে খাবারের থালা নিয়ে সামনে এসে হাজির হয় ফুলমতি মোটা মোটা কান্দাওয়ালা কাঁসারের থালা কাঁসারের গ্লাস আর এক বাটি মাংসের ঝোলে দীপেনের খিদেটা আরো বেশি চাগার দিয়ে ওঠে আপনি খাবেন না হরে না না আমি সাতটার মধ্যেই খাই আমার হিসেব আছে তো তুমি অং ছেলে অত অল্প সময় খেলে রাত্রেবেলা খিদে পেতে পারে তাই ও বলে ফুলমতির দিকে তাকায় না মেয়েটির মুখটা এখনও ঢাকা কেন রে ও কি ঢেকে ছাড়া বাইরে বের করে কথা বলতে পারে না এইভাবে মুখ ঢেকে রান্না করে নুন হলুদের স্বাদ কি করে বুঝবে তবে নিপেনের ধারণা বদলে গেল যখন মাংসের ঝোল দিয়ে ভাত মেখে এক গরস মুখে তুলল বাহ অপূর্ব অপূর্ব স্বাদের মাংসের ঝোল মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে মুখ দিয়ে নালা ঝরে যাওয়ার মতো অবস্থা দীপেনের এত সুন্দর রান্না কস্মিন কালে সে খায়নি বাড়িতে নারায়ণ কাকা রান্না করে মাঝে মাঝে ভুল ভালো করে বকাঝকাও দেয় কিন্তু এই মেয়েটি নিখুঁত কোথাও এতটুকু ত্রুটি দীপেনের ধরার সাধ্য নেই খেয়ে দিয়ে তৃপ্তির ঢেকুর তুলে ডিপেন ওপরের ঘরে চলে যায় ব্যানার্জিবাবু গুড নাইট বলে দিয়েছেন ফুলমতিকে দেখে দিবেন দোতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই ঘরটা থেকে বেরিয়ে কলপারে বাসন রেখে সে বাসন মাজছে সামনে রয়েছে একটা হ্যারিকেনের লণ্ঠন বাসন মাজার সময়ও হাঁটুর ওপরে কাপড়টা তোলা তবে এই সময় হাঁটুর ঠিক মাঝখানের সেই অন্ধকার কুঞ্জের জায়গাটা হ্যারিকেনের আলোয় একেবারে আরও নিস্তব্ধ অন্ধকারের মতো রয়েছে দৃষ্টি সব সময় নিষিদ্ধ জায়গাতে বেশি করে আবদ্ধ থাকে ব্যানার্জিবাবুর দৃষ্টি যাতে আকর্ষিত না হয় সেই কারণে ওনার ঘরের দিকেও নজর রাখছে দীপেন না দরজা জানালা সবটাই বন্ধ পূর্ণিমার ভরা জোৎস্নায় কলপাটটা সম্পূর্ণ দৃশ্যমান বেশ খানিক্ষণ ধরে ফুলমতি বাসন মেজে রান্নাঘরে গিয়ে বাসনটা গুছিয়ে রেখে ব্যানার্জিবাবুর অপোজিট সাইডেই একটা ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল ঢোকার আগে দীপেনের মনে হলো ওই তিলের ঠোঁটের বাঁকা হাসিটা ওর দিকে কেমন একটা অদ্ভুত ইশারা দিল বোধ হয় নিষিদ্ধ কাজের জন্যে এমন সুন্দর রাত্রেই তো যথেষ্ট দীপেন ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে শোয়ার কিছুক্ষণের মধ্যেই শরীর ক্লান্ত থাকার জন্যে ঘুমটা চলে আসে সকালবেলায় তাড়াতাড়ি উঠতে হবে কাজকর্ম সেরে নিয়ে ওকে হেলতে যেতে হবে এখানকার মানুষের কথা শুনতে হবে ও তো উচ্চ ডিপার্টমেন্টের অফিসার ওকে বুঝে শুনে কাজ করতে হবে আর সমস্ত লোকের সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে এটাই এই কাজের মূল সূত্র আগেই গিয়ে নিজের ক্ষমতার অপব্যবহার দেখালে চলে না সবার সঙ্গে একটা ভালো রিলেশন তৈরি করে তবেই দম্ভটা দেখানো উচিত এটাই ডিপেনের কাজের একটা বৈশিষ্ট্য রাত গভীর হতেই ঝিঁঝি পোকার ডাক এখানে শুরু হয় আর তার সাথে সাথে শেয়ালের ডাক বাড়ির চারদিকটা অন্ধকার জঙ্গলে ঘেরা শেয়ালের ডাকটা দীপনের ঘুমটাকে ভাঙিয়ে দেয় ক্যাচ করে একটা শব্দ হতেই দীপেন বুঝতে পারে বাড়ির একেবারে অন্দরমহলের বাইরে যে একটা দরজা রয়েছে দীপেন ঢোকার সময় দেখেছিল সেখানে কোনো তালা লাগানোর ব্যবস্থা নেই গোল গোল রিং টাইপের ছিল বোধ হয় কোনো এক সময় এখন একটা আছে তো আরেকটা নেই ছিটকেনি নেই দরজায় খিল দেওয়ার ব্যাপার নেই এইভাবে গ্রামের থাকে শহরে হল গেট তার বাইরে আবার কাঠের দরজা সব রকম প্রোটেকশন দিয়েও চোর ডাকাতের হাত থেকে রক্ষা পাওয়া যায় না আর এই গ্রামের সরল ছাদা মানুষগুলোকে দেখো দরজা হাত খোলা রেখেই দিব্যি ঘুমিয়ে পড়ে নাকি এদের টাকা পয়সা সোনাদনার প্রতি সেরকম মোহমায়া নেই এরা মেঠো দিন যেমন চায় তেমনই এরা নিবৃত্তি করতে পারে পাতলা ঘুমটা ভেঙে যেতেই দীপেন উঠে পড়ে না এই রকম শব্দে কখনো ঘুম আসতে পারে না অস্বস্তি হচ্ছে শরীরের মধ্যে এসে পর্যন্ত ওই ভদ্রলোকের জন্য একটা সিগারেটও ফুঁক মারতে পারেনি যদিও সে জানে সিগারেট খাওয়া হেলথের পক্ষে খুব ক্ষতিকর এতে ক্যান্সার হয় তবুও মন বলে একটা চিজ আছে তো মানুষ আর ওই চিজের জন্যই তো গুটখা পান বিড়ি সিগারেট আর মদ চাইলেও মানুষ ছাড়তে পারে না জেনে শুনেও ক্যান্সার রোগটাকে নিজের শরীরে বহন করতে চায় আবার এমন এমন কিছু জ্ঞানদাতা আছেন যাদের কাছে সব নিয়ে জ্ঞান দিলে ওনারা নিজেই দিয়ে দেন বলেন আর বেশি বুঝিস না বাড়া জানিস অমুক দিন মত ছুঁয়ে পর্যন্ত দেখেনি মরল কিসে লাংস ক্যান্সারে কি করে মরল সালা না খেই যদি মরতে হয় আমরা খেয়ে মরবো এইসব পাবলিককে জ্ঞান দেওয়ার মতো ইচ্ছে নেই দীপেনের ছিল ওর এক বন্ধু আকাশ ওই মদ খেতে খেতেই এক সময় লিভারটা পৌঁছে মরল মরার সময় বন্ধুকে বলছে এক পেক না ভাই মরেই তো যাব খেয়েই মরি হে নেশা মারাত্মক নেশা দরজাটা আস্তে করে খুলে বারান্দায় এসে দাঁড়ায় দিবেন চাঁদের আলোটা এখন কলপারকে আরো বেশি সুন্দর উজ্জ্বল করে তুলেছে ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত প্রায় দেড়টা এইখানকার মানুষ এখনো ফ্যান চালায়নি তাই দীপেনেরও প্রয়োজন হচ্ছে না উল্টে ঠান্ডা লাগছে হাত দুটো ঘষতে ঘষতে পকেট থেকে সিগারেটটা বার করে লাইটারটা জ্বালাতে যাবে হোমনি হাত থেকে লাইটার পড়ে যায় ভয়ের চোটে লাইটারের আগুনে ঝলসে ওঠে হঠাৎ করে ফুলমতি আর মুখটা এত তাড়াতাড়ি মেয়েটা দরজা খুলে ধোথলায় কি করে উঠে এলো আরে কি তুমি সিগারেট খাচ্ছেন হ্যাঁ ওই মানে অভ্যাস আছে এসে পর্যন্ত খাবেন না জেঠু খুব রাগ করে হো জেঠু বুঝি খায় না জেঠু কোনো খারাপ নেশা করে না জেঠু আমায় খুব ভালোবাসে হো তুমি ক বছর ধরে রয়েছ সেই ছোট্টবেলা থেকে এইখানেই তো আমায় থাকতে হবে আমার তো এখানেই সব ও আচ্ছা আচ্ছা পড়াশোনা কত দূর করেছ পড়াশোনা গ্রামের মেয়েরা করে নাকি ও তো পুরুষের কাজ দীপেন ভাবে বলে কি মেয়েটা বেশ কথা বলতে ভালোই লাগছে দীপেন আসকারা পেয়ে যায় মেয়েটির কাছে এগিয়ে গিয়ে বলে তোমার নাম কি তো সুন্দর দেখতেও নিশ্চয়ই খারাপ নাও তাহলে এভাবে ঘোমটা দিয়ে কেন থাকো আমার নজ্জা করে বাইরের লোকের সামনে মুখ দেখাতে দীপেন জানে গ্রামের মেয়েগুলো একটু অন্যরকম এদের ভেতরে এই লজ্জা ভাবটা অতিরিক্ত বেশি যেটা শহরের মেয়েদের মধ্যে নেই কথা বলতে বলতে দীপেন দেখে হঠাৎ করে আকাশটা কেমন ঘন কালো মেঘে ঢেকে গেল এত সুন্দর পূর্ণিমার আলোতে এমন মেঘাচ্ছন্ন আকাশ কল্পনাই করা যায় না তুমি ঘুমাওনি নি ঘুম আসছে না কেন শরীর খারাপ লাগছে বলো আমার কাছে ওষুধ আছে ওষুধ হ্যাঁ একটা ওষুধ আমার লাগে কি বলো সারা শরীরটা কেমন আনছান করে রাত হলে আসে না জ্বালাও মেটে না এইবার দীপেন ঢোক গেলে ভয় লাগে ওর মেয়েটির কথা শুনে বলে আবা কির কিরকম জ্বালা আমি বুঝিনে। শরীরটা খুব আমছান করে বেছানায় বসে শুধু এদিক ওদিকে পাশ ঘুরি সময় কাটে না রাতও কাটে না না ঘুমিয়ে ঘুমিয়ে চোখের তলায় কালি পড়ে গেল দেখবেন মেয়েটি ঘুমটা তোলে আর তোলার সঙ্গে সঙ্গেই ওর অপূর্ব কালো চোখের মনি, জোড়া ভ্রু টিকলো নাক পানপাতার মতো মুখ আর কপাল বিয়ে বেশ সুন্দর আলপনার মতো চলে যাওয়া কলকার মতো সেই মাথার চুলটাকে দেখে দেবী প্রতিমার থেকে কিছু কম মনে হয় না দীপেনের আরে বাস মেয়েটা এত সুন্দর দেখতে কল্পনা করতে পারেনি সে তবে হ্যাঁ চোখের তলায় অদ্ভুতভাবে কালির রেখা পড়েছে দীপেন বলে ভালো করে ঘুমলে ঠিক হয়ে যাবে ঘুমের ওষুধ লিখে দেবো দুটো ঘুমের ওষুধ এর আগেও একজন এসেছিল দিয়েছে তবে ঘুম আসেনি ও তা সে কে সে তো আমার সাথে কথাই বললনি আমার জেঠুর সাথে ঝগড়া করেই চলে গেল জেঠুকে বলল ওনার নাকি ওষুধ লাগবে উনি নাকি মানসিক রোগগ্রস্ত হো বাবা না না জেঠু তো সম্পূর্ণ সুস্থ তাই নে আপনি কন বলে মেয়েটি আগিয়ে যায় দীপেনের দিকে মেয়েটির নিঃশ্বাসের শব্দে এবার দীপেন শুনতে পাচ্ছে বুকের ধুপ্পকানিও শুনতে পাচ্ছে মেয়েটি দীপেনের হাত দুটোকে শক্ত করে বুকের মধ্যে নিয়ে ওর বক্ষস্থলের কাছে চেপে ধরে বলে আমার এইখানে ব্যথা বুকে স্পর্শ করলে এই ছেলেরা জাগরিত হয়ে ওঠে এটা স্বাভাবিক ব্যাপার সেই স্বাভাবিকভাবেই কেমন যেন হয়ে যায় বলে হে কি করছেন আপনার জ্যাঠামশাই দেখে ফেলবে দেখবে না আমার জ্বালাটা একটু ঠান্ডা করো দিকি আমি যে হার পারছি নে চাঁদের ভরা দোৎস নাই হঠাৎ করে আকাশ ঘন কালো মেঘে ঢেকে যাওয়ায় বিদ্যুতের ঝলকানিতে এই অপরূপ লাবণ্য প্রভা মেয়েটির ঠোঁটের ওপরের ওই কালো তিলটা আকর্ষিত করে দীপেনকে জলজলে চোখ দুটোর মাঝখানে ওই মনির মধ্যে দীপেন নিজেকে স্পষ্ট দেখতে পায় কামনা তুর রমণীটির হৃদয় যেন উদ্বিগ্ন দীপেনকে স্পর্শ করার জন্য দীপেনের ছোঁয়ায় শরীরকে উষ্ণ করার জন্য কাঁপা কাঁপা ঠোঁট দুটো বারবার দ্বীপেনার দিকে তাকিয়ে যেন বলছে আমাকে চুম্বন করো আমার শরীরের সমস্ত সুধা গ্রহণ করো তুমি আর আমাকে ঠান্ডা করো আরে বাবা প্রকৃতি যেদিকে মানুষকে নিয়ে যাবে সেই দিকেই তো মানুষ চলবে স্রোতশ্রেণী নদী বহমান ধারায় যেই দিকে বয়ে যাবে সেই দিকেই যেতে হবে একটা সময় নদী এসে মিশে যাবে মোহনায় সমুদ্রে ঠিক সেই রকমই দীপেন আর ফুলমতি একে অপরের মধ্যে মিশে যাওয়ার জন্য প্রকৃতি যেন দিয়েছে একটা অদ্ভুত সুন্দর কামনাময় পরিবেশের ঠিক যেই সময় দীপেন স্পর্শ করতে যাবে ফুলমতি আর ঠোঁট দুটোকে হোমনি আতকে ওঠে দীপেন একটা ভয়ানক চিৎকার করে কি। কেন আমাকে ভালো লাগছে না আমাকে না হে কি আমি আমি না না সারা বারান্দা জুড়ে তারা করে ফুলমতি দীপেনকে আর দীপেন এলো পাথারি এইদিক ওই দিক ছুটতে শুরু করে খোলা বারান্দাটায় চারিদিকে ঘুরতে ঘুরতে এক সময় দীপেনের পাঁ সিঁড়ির কাছে এসে যেই থেমে যায় অমনি সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে ব্যানার্জি বাবুকে ব্যানার্জি বাবু বললেন কি ব্যাপার কি হচ্ছে এখানে দেখো না জেটু আমাকে দেখে সরে গেল আমি বুঝি সুন্দর নই হ্যাঁ তুই তো সুন্দর কে তোকে খারাপ বলেছে এই যে দীপেনের দিকে অঙ্গুলি নির্দেশ করতেই দীপেন ভয় পেয়ে যায় বলে না না আমি আমি আসলে আমাকে সে থেকে ঘুর করছে যখন থেকে মুড়ি এনে দিয়েছি তারপরে রান্না করে যখন খাওয়ালুম তখন ও হা করে দেখছিল তারপর যখন বাসন মাজলু তখন আমি ভাবলুম এ বুঝি আমায় ভালোবাসে তাই ফুলমতি ঘরে যা না আমি যাব নে আমার একে পছন্দ আমার সঙ্গে বেদাও বেদাও না যেটু ফুলমতি ভেতরে যা আমি যাব নে নাশ করে একটা চল মেরে পতন বিগড়ে তোমার যাও কাঁদতে কাঁদতে ফুলমতি ইশিরি দিয়ে নিচে নেমে চলে যায় দীপেন তখনও হাঁপাচ্ছে ওর হৃদস্পন্দন কিছুতেই কন্ট্রোল হচ্ছে না ব্যানার্জি মশাই বললেন আমায় ক্ষমা করো আসলে আমার বাড়ির কাজের মেয়ে হলে কি হবে ও খুব কাম পিপাসু প্রথম দিন বুঝতে পারিনি আসলে মেয়েটির বিয়ে হয়েছিল এক বয়স্ক স্বামীর সঙ্গে এই গ্রামের কিছু নিয়ম রীতি আছে বারো বছর বয়স হলেই মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হয় তারপরে সত্তর বছরের বুড়ো সে কি আর বউ রাখার মতো যোগ্য ফুলচর্যার রাতেই বরটা চিৎকেলিয়ে মরে তারপর থেকেই ভুলমতিকে গ্রামের কেউ মেনে দেয়নি ওর রূপই ওর কাল হয়েছিল বেধবা মানুষ বাড়িতে একা থাকাটাও বিপদ সেই কারণেই ওর বাবা মা আজ থেকে প্রায় বছর পনেরো আগে আমার কাছে ওকে দিয়ে যায় ও আমার কাছেই সেই থেকে রয়ে গেছে আমাকে বেঁধে ফেলেছে প্রথম দিন যখন আসি তখন ওর বয়স কত হবে জোর তেরো বছর এখন ওর ভরা যৌবন আঠাশ বছর বয়স অথচ ওকে গ্রহণ করার মতো কেউ নেই কে গ্রহণ করবে বলো এমন দয়াবান পুরুষ কি আছে এর আগে যে ভাড়াটিয়া এসেছিল তাকে যখন আমি একে বিয়ে করার প্রস্তাব দিলাম সে আমাকে বললে আমার নাকি মাতার তার ব্যায়ামও আছে এইসব মেয়েকে কেউ বিয়ে করে নাকি আমিও তারপরে আর সেই ভাড়াটিকে রাখিনি বিদায় করে দিয়েছি ডিপেন্ড হোক গেলে বলে ওর বাবা মার পরিচয়টা ওর বাবা চা খুব গরিব মা পরের বাড়ি ঝিগড়ি করে ওকে বড় করেছে সাতখানা ভাই বোন ওরা ও বড় মেয়ে এরপরে বোঝো হো এখানে বুঝি অপারেশন হয় না অপারেশন ওই স্বাস্থ্য কেন্দ্রে সকালবেলা গিয়ে একবার দেখে এসো কোন এদো গ্রামে চাকরি নিয়ে এসেছ কোনো মেশিন পত্তর নেই প্রসূতি মেয়েরা সন্তান জন্ম দিতে পারে না তার আগেই পটল ডাঙার টিকিট কাটে সেখানে কিনা পুরুষের হবে অপারেশন আর এখানকার কোন পুরুষকে তুমি বোঝাবে যে ওই অপারেশন করলে মজা নষ্ট হয় না শুধু বংশ বিস্তারটা রোধ করা যায় কেউ বুঝবে নে অপারেশনও করবে নে মাল ঢালার ঢালবে আর গাছ বপন করে যাবে দীপেন তখনও হাঁপাচ্ছে বলছে আপনি যদি কিছু মনে না করেন এই মেয়েটিকে আমি বিয়ে করতে পারি করবে সত্যি হ্যাঁ ওকে আমার পছন্দ হয়েছে তারপরে ও বয়স আমার থেকে অনেকটাই ছোট আমার মায়ের কোনো অসুবিধা হবে না কিন্তু বাবা ও যে কলিকতে কলম ভাঙলে তাতে আমার কোনো আপত্তি নেই আমি ওকে ঠিক পড়াশোনা করিয়ে বুঝিয়ে শুধিয়ে নেব আপনি দিনক্ষণ ঠিক করুন আমি মাকে নিয়ে আসি গায়ে হলুদের পর্ব শেষ করে ঝটফট সিঁদুর দানটাও কেমন যেন সময়ের আলোকবর্ষ গতিতে সম্পন্ন হয়ে গেল দীপেন বিয়ে করে বউ নিয়ে এসেছে মাকে দেখানোর সঙ্গে সঙ্গেই ফুলমতিকে পছন্দ করে নেন তবে ফুলমতির গত ইতিহাস দিবেন জানানোর প্রয়োজন বোধ করেনি কি হবে বলে একটা বিধবা মেয়েকে উদ্ধার করে আর যাই হোক সৃষ্টিকর্তার কাছে তো একটা ভালো মানুষ হিসাবে নিজেকে প্রতিপন্ন করতে পারল ছেলেটা ফুলসার রাতে ঘরে ঢুকতে যাবে অমনি মা সেই গয়নার ডালিটা ওর হাতে দিয়ে বললেন নে এটা তোর বউকে গিয়ে দে মা তুমি তোর মুখ দেখে ওকে দিলে এরপরে এগুলো সব তো তোদের আমাকে শুধু বৃদ্ধাশ্রমে পাতাস না বাবা মায়ের কাছে আশীর্বাদ নিয়ে ফুলসজ্জার ঘরে ঢুকে দীপেন দেখতে পায় রাঙা চুকচুকে শাড়িতে আরো সুন্দর লাগছে বউকে তবে মাথায় এক হাত ঘোমটা দীপেন হাসতে হাসতে বলে ঘোমটার আবরণ আবার কিসের যা দেখার তো আমি দেখেছি তোমাকে এরপরে আবার কেন লজ্জায় আজকে মুখ থেকে একটাও কথা বেরোচ্ছে না মেয়েটার সিঁদুর দানের সময়ও ভালো করে মুখটা দেখতে পারেনি সিঁদুরটা পরে কেমন লাগছে তাও জানে না দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠানে বাড়ি ভর্তি লোকের সামনে চোখের দিকে তাকাতে লজ্জা পেয়েছিল দীপেন কিন্তু এখন সে তো একা স্ত্রীও তার একা দুইজনে মিলে অফুরন্ত সময় কাটাবে প্রচুর গল্প করবে দীপেনের অফিসের অনেকগুলো কথা সে বলবে তারপরে মেয়েটিকে পড়াশোনা করানোর জন্য বলবে সবটাই দীপেনের ভেতরে কেমন যেন ঔতুকতা সৃষ্টি করছে একটা অনাবিল আনন্দ ওকে গ্রাস করছে খাটের পাশে বসে মেয়েটিকে ডাকে ও তখন ফুলমতি দাঁড়িয়েছিল জানলার ঠিক সামনে ওর হাত দুটো ধরে ওকে বিছানার পাশে বসায় ওর হাতে এখন পড়া রয়েছে ওর মায়ের দেওয়া সেই মান্তাসা হাত দুটো রাঙা হয়ে রয়েছে আলতার রঙে শাখা পলায় আর সোনার চুড়িতে সুন্দর হাত দুটোতে চুমু না খেয়ে দিবেন পারে না হাতে এখনো সেই কাঁচা হলুদের গন্ধ মনে হচ্ছে যেন সদ্য রান্নাঘর থেকে বেরিয়ে এসেছে গায়ে এখন রজনীগন্ধা ফুলের সুবাসে আরো বেশি আকর্ষিত দিবেন ঘোমটাটা খুলে যেই ঠোঁটো স্পর্শ করতে যাবে ওমনি হঠাৎ ফুলমতি বলে ওঠে আমার একটা শর্ত আছে কি আমি কিন্তু জোয়ানি থাকতে চাই আমার বুড়ো বড় ভালো লাগে না হবে কি বুড়ো দেখে তাই মনে হচ্ছে ইস বুড়ো নয় তো কি আয়নায় নিজেকে দেখেছো একবারও দীপেন ভাবে ঠাট্টা করছে মেয়েটা গায়ের পাঞ্জাবির বোতামগুলো খুলতে খুলতে দীপেন বলে আমি বুড়ো দাঁড় তোমায় দেখাচ্ছি পাঞ্জাবিটা খুলতে গিয়ে যে আয়নার দিকে তাকাবে অমনি দীপেন নিজেকে দেখে অবাক হয়ে যায় সত্যিই তো এইটুকু সময়ের মধ্যে দিবেন এত বয়স্ক কি করে হয়ে গেল আর বউটা তরতাজা সম্পূর্ণ জোয়ান গায়ের চামড়া কুচকে গেছে মাথার চুলগুলো ঘন সাদা গায়ের এই পাঞ্জাবির রঙটাও কেমন যেন সাদাটে ফ্যাকাসে লোংগুলো পর্যন্ত সাদা এ কি দাঁতের দাঁতও পড়ে গেছে কতগুলো অবাক দিবেন হায়নার ভেতরে এগিয়ে যেতে যেতেই দেখতে পায় খাটের মধ্যে বসে থাকা ফুলমতির প্রতিবিম্বটা শরীর থেকে উজ্জ্বল এতটা পরিমাণে ছিটকে বেরোচ্ছে যেন ওই আলোই কাউকে গ্রাস করবে ফুলমতি বলে স্বাদে আমাকে জোয়ান বউ বলা হয় নাকি আমি সব সময় জোয়ান আমার রূপ কেউ খেতে পারবে না ফুলমতির ঝলকানি চোখ দুটোই আবার দিবেন কেমন যেন হয়ে যায় বিভরে আবদ্ধ হয়ে চোখে নেমে আসে দীপেনের কাল ঘুম বুড়ো বর বিয়ে করলো আমার মতো কচি একটা কিছুই করতে পারলো না এদিকে মেয়েকে আমার সারা যৌবন জীবন রস সবই বুড়ো ভাতার এসে শুষে নিয়ে চলে গেল তারপরে আমার শরীরের ওপরে দৃষ্টি পড়লো সবার কু দৃষ্টি সেই থেকে আমি ঠিক করেছি হ্যাঁ আমি সবাইকে চুষে নেব হ্যাঁ নেব আমার আমার জ্যাঠা কর্নেল জ্যাঠা আমাকে শিখিয়েছে কখনো না কেমন লেগেছে আজকের নিবেদন কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবেন না আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্যবাই বৈশাখে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে অন্য আরও একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে খুব শিগগিরই বন্ধুরা বেল বাটন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না নতুন গল্পের নোটিফিকেশন চট জলদি পেয়ে যাবার জন্য দেখা হবে খুব শিগগিরই আরও নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং শরীরের যত্ন নেবেন বিদায়